Hey guys, assalamualaikum. It's me your boy Isadullah and welcome to another brand new video. So hey guys, kemon acho shobai? Asha korchi shobai bhalo acho and I'm also well in the mercy of Allah. So ajke ekta different setup niye chole eslam video korte ekta different type of content new story time. Jara jara amar channel er majhe video charar por dekhcho tara maybe channel er modhe dhukle dekhte parcho amar channel art ta change korchi. ওখানে স্টোরি টাইম অ্যাড করছি তো অনেকে মেবি বুঝছিলা যে আমি স্টোরি টাইম আনব তো আজকের কমেন্ট অফ দ্য ডে আশেপাশে কোথাও দেখাই দিই ওকে আমি মোবাইল দিয়ে বুড়ি ওকে ওখানে স্টোরি টাইম আর এটা আমি এখন দেখে না এটা আমি আগের দিয়ে বানানোর একটা প্ল্যান ছিল স্টোরি টাইমটা আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অলে করে দাও যাতে করে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে তুমি দেখতে পারো ভিডিওতে একটা লাইক দিয়ে দাও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর 200 সাবস্ক্রাইবার্স আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমার টার্গেট পূরণ হয়ে গেছে আমি কোনোদিনও বিলিভও করিনি আমার টার্গেট পূরণ হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে মেবি ব্যাং ডাকা শব্দ আসছে ক্যান 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 করে কিছু করার নাই বৃষ্টির সিজন মনসুনের সিজন এখন এরকম হবেই তো আর কথা না বাড়াই স্টোরি টাইমটা শুরু করি আমরা এখন আমাদের স্টোরি টাইমটা শুরু করার আগে কোকর কালদের পারমিশন নিয়ে আসি আর আরেকটা জিনিস করতে তো ভুলে গেছি ইন্ট্রো দিতে ভুলে গেছি ওই বান্টু ইন্ট্রো লাগা এই কোকো বল 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 রিসেট ভাইয়া এই একজন কমেন্ট করছে তোকে স্টোরি টাইম দিতে দিব এই তুই না বলার কে তোর কথা আমি মানি নাকি হ্যাঁ তুই চলিস আমার খাবারে আমার টাকায় আচ্ছা এক সত্য দিব একটা চিকেন লেগ পিস দিতে হবে চিকেন লেগ পিস দাঁড়াও দিচ্ছি তো কোকো ভাইয়া কোকো ভাইয়া না স্যার কোকো আপু আমাদের পারমিশন দিয়ে দিয়েছে স্টোরি টাইম করার জোর করে তো স্টোরি টাইমটা স্টার্ট করতেছি 3 2 1 তো স্টোরি টাইমটা স্টার্ট হয় হচ্ছে ও স্টোরি টাইমটা স্টার্ট হয় হচ্ছে 2020 এর মানে 2020 সালের আমার লাইফের ওয়ার্স্ট ইয়ার অনেকের লাইফেরই ওয়ার্স্ট ইয়ার 2020 সালে আর ডিসেম্বরের ওয়ান উইক আগে মেবি মানে আর কি নভেম্বরের লাস্ট উইকে আমি আর আমরা মানে আমার অনেকগুলো ব্লগে মেবি দেখছেন আমরা এক জায়গায় ক্রিকেট খেলতে গেছিলাম আমাদের নেবারহুডের মধ্যেই তো সেখান থেকে ক্রিকেট খেলে আমরা যখন বাসায় ফিরতেছিলাম ও সাইকেলে আমি আমার সাইকেলে আদান দেখছিলাম নাজারের মধ্যে বাসায় ফিরতে হয় একটা নিয়ম তো আমরা যখন বাসায় ফিরতেছিলাম তখন আমরা আস্তে আস্তে আমাদের বাসার যে পাশের বাসাটায় সেখানে একটা কুকুর দেখতে পাই একটা ছোট কুকুর মেবি 1 মান্থ থেকে 1.5 মান্থের হবে তো তারপর কুকুরটা দেখে অনেক পছন্দ হয় অ্যান্ড আগে আরেকটা জিনিস জানাই রাখি আমার ছোটোবেলা দিয়ে একটা পেট পোষার খুব শখ ছিল আর ছোটোবেলা দিয়ে বলতে আর কি অনেক ছোটো বয়সের দিয়ে আমি পাখি পাখি পোষা শুরু করছি আমি এখন মতো মেবি 10টার মতো পাখি পুষে ফেলাইছি বাট এখন অনলি একটা বেঁচে আছে আর নয়টা সার্ভাইভ করতে পারিনি তো যেখানে ছিলাম কুকুরটা দেখি দেখে বাসায় আসি তারপরে ফ্রি টাইমে আম্মু আব্বু প্রথমে আম্মুকে বলি একটা কুকুর দেখে আমার অনেক পছন্দ হচ্ছে আম্মু যেমন নয় করে না আব্বুকে বললে আব্বু নয় করে না নেক্সট ডে তখন আহমেদারা কী কারণে যেন আমাদের বাসায় ছিল মেবি ভ্যাকেশন কারণে ভুলে গেলাম আমাদের বাসায় ছিল আমাদের বাসায় ছিল বলতে আমাদের নিচতলায় যে ভাড়াটিয়া থাকে আব্বু তার নাতনি হচ্ছে আহমেদা আহমেদের বোনরা তো আমরা নিচে একসাথে গল্প করতেছি গল্প করতে করতে আমাদের রুটিন ছিল সকাল বিকাল রাত নামা রাতে হচ্ছে আমরা র্যাকেট খেলতাম তো আমরা এরকম গল্প করতেছি গল্প করতে করতে দেখি কি কুকুরটা বাসার সামনে এসে হাজির মানে আমাদের গেটের সামনে আই ডোন্ট নো হাউ আমি তো দেখে গাইজ মহা খুশি অ্যান্ড আমি তখনই যে আম্মু নিচে কী কারণে নামছে আম্মুকে দৌড়তে বসে আম্মু কুকুরটা নিব তারপর ঢুকায় মহাজনকে পানি দিই খাবার দিই আমি আশেপাশে একটা কোথাও ভিডিও দেখা দিচ্ছি শর্ট যে কোকো সরি ওই কুকুরটা কোকো ছিল না ওই কুকুরটা ছিল হচ্ছে আরেকটা কুকুর এনজো ওইটার মাধ্যমে কোকো আসছে বাসায় তো কেমন সেটা পরে দেখলে বুঝতে পারবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ তো এই যে আমি আশেপাশে কোথাও দেখাই দিচ্ছি কেমন ছিল কুকুরটা আগের ওর নাম রাখছিলাম এনজো তো এরকমের পরে বিকালবেলাটা আমি ওই দিনও ক্রিকেট খেলতে চাই ও ওই দিন ঘুমায় তারপরে রাত্রেবেলা এসে পর স্যার আসছে স্যার তো আসে
স্যারের কাছে পড়ে টরে ওকে দেখতে গেছি। আর ওই দিন আবার আমাদের আমাদের ওই সাইডের নেইবারহুডে একটা ইয়ে ছিল, বারবিকিউ পার্টি, আমাদের আমাদের এজের সবাই মিলে আর কি আমরা অর্গানাইজ করছিলাম। তো সেখানে যাই, অ্যান্ড রাত 8টা পর্যন্ত সব কিছু ঠিক থাকে, আস্তে আস্তে 11টার মতো বেজে যায়। আর 11টা বাজার পরে এসে দেখি যে মা ওই সাইড দিয়ে কাঁদতেছে, মানে বেবিটা ওই মার বাচ্চা মানে যেটা আমরা রাখছিলাম এনজো এই সাইড দিয়ে কাঁদতেছে। তো দেখে আমার খারাপ লাগে, অ্যান্ড আবার আমার ইচ্ছাও ছিল না ছাড়ার। তো কী করবো এখন, মা আর দৌড় কেড়ে নেওয়া জিনিসটা খারাপই লাগছে। পরে আমি এনজোকে দিয়ে দিই মার কাছে, অ্যান্ড ইয়া তারপরে আমি অনেক কান্দি, কারণ ওই আমি লিটারেলি 20 বার উঠানামা করছি এনজোর জন্য, লাইক আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, আমি তো জীবনে সব পারিনি। তো তারপরে আমি সকালবেলায় উঠে না আমাদের ড্রাইভার নাহিদ আঙ্কেলকে, ড্রাইভার আঙ্কেল নাহিদ আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে আঙ্কেল যেভাবে হোক আমাদের আমার একটা কুকুর লাগবে এক সপ্তাহের মধ্যে। পরে আঙ্কেল আর রাফিদ ভাই দুজন মিলে, মানে রাফিদ ভাই বলতে আমার বড়ো ভাই, দুজন মিলে একটা কুকুর ম্যানেজ করে দেয় কোকোকে। তো কোকোকে যখন আনছি, কোকো আনার সাথে সাথে আমি তো নিচে দৌড় মারছি, নেমে আমার হাতটা জাস্ট এরকম দিছি, ধাপ করে লাভ দিচ্ছি। আমি ওই দিনই বুঝে গেছিলাম ও যতই দেশি কুকুর হোক ও দেশির মতো না, ওর মানে স্টাইল অ্যান্ড এভরিথিং অন্যরকম। অ্যান্ড ইয়া আমি কোকোকে কোন সাইজে আনছিলাম আমি আশেপাশে কোথাও দেখাই দিচ্ছি, আর কোকোর সাইজও কি সেটাও আমি আশেপাশে কোথাও দেখাই দিচ্ছি। অ্যান্ড তারপরে কোকোকে আনি, কোকোকে আনার পরে প্রথম মন্থটা খুব ভালোভাবে কেটে যায়, খাবার দাবার দিচ্ছি মানে আদর যত্নে রাখতেছি। অ্যান্ড 1 মান্থ পর কোকোর সাথে একটা খারাপ জিনিস হয়, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটা অনেক ইনজিওর্ড হয় বাট সার্ভাইভ করে যায় আলহামদুলিল্লাহ। সার্ভাইভ করার পরে তারপর ও আর কি একটু চঞ্চল হয়ে যায় কেন জানি, মানে অ্যাক্সিডেন্টের পর জানি না। তারপর দে এরকম আর কোকো হচ্ছে, গাইজ অনেকে আমার ভিডিওতে হয়তো দেখছো কোকোকে লাফালাফি করতে দৌড়াদৌড়ি করতে, ও হচ্ছে একটু চঞ্চল টাইপের কুকুর। ওর আরও 2টা বোন আছে, মানে তারা বেঁচে আছে কি মারা গেছে কিনা জানি না, তারাও এরকম চঞ্চল প্রকৃতি ছিল। ওর একটা বড় বোন ছিল এই কোকোর, কালো রঙের, সে ছিল গাইজ আরও পরিমাণের বড়, তার তুলনায় হচ্ছে মানে বড় বলতে লাফালাফির দিক দিয়ে তার তুলনায় কোকো একটু কম আছে। আর ডে বাই ডে যাচ্ছে কোকো আস্তে আস্তে শান্ত হচ্ছে, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারতেছে। তো আর কোকোকে তারপর আনার পরে কোকো আমাদের ফ্যামিলির সাথে ফুল জুড়ে গেছে, লাইক আব্বু কোকো কুকুর বিড়াল তো পছন্দ করতো না, এখনও করে না, আব্বু পছন্দ করে আর আম্মু তো কি বলবো। তো আমাদের সবার সাথে ওর একটা মানে খুব ভালো মানে কি বলবো অ্যাটাচমেন্ট হয়ে গেছে, ও আমাদের এখন ফ্যামিলি মেম্বার বলতে গেলে। অ্যান্ড আমরা যা খাই ওকেও তাই খেতে দিই, আর ওকে দেখে অনেকে মেবি মনে করে যে আমরা খেতে দিই না, বাট গাইজ ওর বডিটা এরকম যতই খেতে দিও পারে না। তো এটাই হচ্ছে কোকোকে পার স্টোরি টাইম। অ্যান্ড এখন আমি কথা বলবো না, জাস্ট ভিডিওর মাধ্যমে শর্ট ক্লিপস দিয়ে কোকোর সাথে স্পেশাল মোমেন্ট দেখতে। আর গাইজ আরেকটা কথা, এই ভিডিওতে যদি 25 লাইক আসে, 5টা সাবস্ক্রাইবার বাড়ে অ্যান্ড 20টা কমেন্ট আসে, তাহলে নেক্সট ভিডিও আসবে হরর স্টোরি টাইম নিয়ে, আমার লাইফের রিয়েল ঘটে একটা হরর স্টোরি টাইম, লাইক অনেক ভয়ঙ্কর স্টোরি টাইমটা। আর কমেন্টটা জানাই দিও তোমরা অন্য টাইপের কোনো স্টোরি টাইম যাও কিনা, আমার লাইফে হরর থ্রিলার এভরি টাইপ অফ স্টোরি আছে, ফানিও আছে অনেক। তো ইয়া এইটুকুই বলার ছিল। তো ইয়া তো এভাবে কোকোর সাথে দেখা, কোকোকে আনা, কোকো এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো থাকুক। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, হোপ ইউ অল লাইক ইট, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও ভিডিওতে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব, আর যারা সাবস্ক্রাইব আগের দিয়ে করছো লাইক দাও, ভিডিওতে শেয়ার করো, লাভ ইউ অল। আর যারা ডিসলাইক দাও প্লিজ ভাই লাইক দিয়ে দাও, ডিসলাইক দিলে কী ভাল লাগে, লাইক দাও, লাইক লাইক লাইক। আর 200 ফ্যামিলির জন্য থ্যাংক ইউ সো মাচ, আমি যে কেমনে থ্যাংক ইউ দিব বুঝতে পারতেছি না। আর যারা আমার আগের এই ভিডিওর আগের ভিডিও দেখছো তারা জানো যে আমার চ্যানেলে কীভাবে হচ্ছে ডায়মন্ড জল, তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে ফ্রিতে ডায়মন্ড পাওয়ার একটা অ্যাপ পেয়ে যাবা ফ্রি ফায়ারের, আর ডায়মন্ড কীভাবে ব্যাপারেও জানতে পারবা, ভিডিওটা ফুল দেখলে বুঝবা, সেটা ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে। আর তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্টে সেফ, স্টে পিস, বাই বাই।